আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2022 ব্যাচের ক্র্যাশ কোর্সের আজকের বাংলা ক্লাসে। আজকে আমরা সিরাজুদ্দৌলা নাটকের তৃতীয় ক্লাসটা করতে যাচ্ছি। তৃতীয় ক্লাসে আমরা চেষ্টা করব আজকে প্রথম অঙ্ক আমাদের প্রায় লাস্ট ক্লাসে শেষ হয়ে গিয়েছিল, 5-6টা স্লাইড বাকি আছে, এবং দ্বিতীয় অঙ্ক শুরু করে আজকে চেষ্টা করব দ্বিতীয় অঙ্কটাও শেষ করে ফেলার জন্য। এবং আমাদের টার্গেট থাকবে এই উইকের মধ্যে, অর্থাৎ এই যা যেই সপ্তাহটা শুরু হচ্ছে সেই উইকে আমরা আমাদের এই সিরাজুদ্দৌলা নাটকটা সম্পূর্ণভাবে একদম শেষ করে ফেলবো। তো বন্ধুরা, যারা আমাদের ক্লাসটিতে ইতিমধ্যে জয়েন করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো জয়েন করে নাই, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই চলে আসে এবং একসাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। কি অবস্থা তোমাদের, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আরেকটা বিষয় একটু বলে রাখছি, 10:30টায় ক্লাসটা আমাদের সাধারণত রুটিনে থাকে, আজকে 11টায় রুটিনে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তোমরা জানো যে তোমাদের টেস্ট পেপার সলভিং এর ক্লাস কিন্তু চলছে। তো টেস্ট পেপার সলভিং এর ক্লাসের জন্য আমাদের এই ক্লাসের স্লটটা হাফ এন আওয়ার আমরা পিছিয়েছি, অর্থাৎ 10:30টা 11টা করেছি। এবং পরবর্তীতে আমরা শুক্রবারের গুলোতে হয়তো 11টা থেকে ক্লাস গুলো করবো, ঠিক আছে? তোমরা রুটিন থেকে সময় মতো ক্লাসে চলে আসবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর বাকি বন্ধুরা একটু বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যেন সবাই চলে আসে এবং একসাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। যারা আছি ক্লাসটাতে জলদি জলদি একটু মেনশন করে দেই। আচ্ছা, তোমাদের নিশ্চয় মনে আছে যে লাস্ট ক্লাসে আমরা স্ক্রিন আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং ক্লাসটাও শুনতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ ঠিক মতো। যদি শুনে থাকো, মানে কথা ঠিক মতো শোনা যায় এবং স্ক্রিনটা দেখা যায়, একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও নিচে যে আমরা সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি, তাহলে আমরা আমাদের ক্লাসটা সুন্দর মতো শুরু করতে পারবো, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম সেই স্লাইডটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে প্রহরের প্রবেশ ঘটেছিল এবং ঘসেটি বেগমের হাতে কিন্তু একটা পত্র দেওয়া হয়েছিল, ঠিক আছে? এর পরে কি হয়েছে চলো আমরা আজকের ক্লাসটা থেকে জেনে নিই। তো একটা পত্র যখন ঘসেটি বেগম পেয়েছে, তিনি স্বাভাবিকভাবে সেই পত্রটা খোলার চেষ্টা করেছে। সিপাহসালার মীর জাফরের পত্র ছিল সেটা, এবং পড়তে পড়তে তিনি শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এই অংশটাতে তুমি দেখো লক্ষ্য করে, সেটা হচ্ছে যে সিরাজুদ্দৌলার এগেইনস্টে তার যে পরিবারের মানুষ তারাই কিন্তু যেন একটা কি যুদ্ধ যাত্রার পরামর্শটা দিয়েছে। অর্থাৎ প্রথম এই যে পরামর্শটা, অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি যে সিরাজের বিরুদ্ধে লড়াই করা, এই যে চিন্তাটা, এই যে আইডিয়াটা কোথা থেকে এসেছে? ঘসেটি বেগমদের কাছ থেকে এসেছে, ঠিক আছে? তারপরে বল্লব বলল, বহত খুব। উমিচাঁদ বলছে, আমার তো কোনো বিষয় কোনো দাবি দেওয়া নাই, আমি সকলের খাদেম, খুশি হয়ে যে যা দেয় তাই নেই, কাজে এতক্ষণ আমি চুপ করিয়ে আছি। ঘসেটি বেগম বলছিলেন যে আপনাদের আপনারও যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন, নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহশালার প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি। ইংরেজরা আবার সঙ্গবদ্ধ হয়ে উঠেছে, সিরাজুদ্দৌলার পতনই তাদের কাম্য। শওকত জঙ্গ এখনই যদি আঘাত হানতে পারেন, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন, ফলে জয় তার অবধারিত। অর্থাৎ এখানে মূলত বলতে চাচ্ছেন যে ইংরেজরা তাদের সিরাজুদ্দৌলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত, পাশাপাশি যখন এই অন্তর্মহল, অর্থাৎ সিরাজের পরিবারের মানুষ, সিরাজের সেনাপতি, সিরাজের নিজ মহলের মানুষজনই যখন সিরাজের বিরুদ্ধে কাজ করছে, তখন কিন্তু তারা বলছে কি যে এখন এখনই হচ্ছে সঠিক সময়, কারণ এখনই সিরাজের বিরুদ্ধে সবাই একদম যুদ্ধের জন্য প্রস্তুত। তো এখন যদি সিরাজের বিরুদ্ধে তারা লড়াই করে তাহলে তারা নিশ্চিত জয় লাভ করবে, এমনটাই কিন্তু তারা কি দাবি করেছে, আমরা বুঝতে পারছি আশা করি, রাইট? আচ্ছা, তারপরে কি বলছে যে নিজের সম্বন্ধে কিছু নয়। আচ্ছা, এটাই মাত্র আমরা পড়লাম, পরে চলে যাই। সিরাজের পতন কে না চায়, অন্তত আমরা চাই, কারণ সিরাজুদ্দৌলা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে। সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বেশি বড় আশঙ্কা কিছু মাত্র নয়, বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও বড়, আমি দৌলতের পূজারি, তা না হলে সিরাজুদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গকে চাইব কেন? আমি কাজ কত দূর এগিয়ে এসেছি তা দেখুন, এই দেখুন তার প্রমাণ।
পকেট থেকে আরেকটা চিঠি বের করে সে ঘসেটি বেগমের হাতে দিয়েছে। ঘসেটি বেগম বলছে, চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হয়ে, এই যে ড্রেক সাহেবের চিঠি। মিছাত বলছে, আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। ঘসেটি বেগম লিখেছেন যে শওকত জঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ এবং ফৌজও যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজুদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। রাজবল্লভ বলছে, আমাদের বন্ধু সিপাহসালার মীর জাফর, রায়দুল্লভ, ইয়ারলুঙ্কো খান ইচ্ছে করলেই এ সুযোগের সদ্ব্যবহার করতে পারে। সদ্ব্যবহার মানে হচ্ছে সদ ব্যবহার, অর্থাৎ সঠিক ব্যবহার করতে পারে। এই যে কথাগুলো চলছে, এই অবস্থায় হঠাৎ বাহিরে থেকে তুমুল কোলাহল চলছে, সকলেই সচকিত। ঘসেটি বেগম কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে তারা মানে দল বলে আর কি কামরায় এলো। ঠিক আছে, রাজবল্লভ বলছে, আরম্ভ করো জলদি। এরপরে হচ্ছে বেশ নাচানাচি হলো, মানে এই তারা হচ্ছে মূলত নবাবের কি বলবো এটাকে, এটা হচ্ছে তোমার নাচ ঘর বা এরকম একটা রুম কিন্তু প্রত্যেকটা মহলে। তখনকার মহলগুলোর কথা তোমরা কেউ কি, আমি জানি না যে ধরো আহসান মঞ্জিল কিংবা হচ্ছে তোমরা সোনারগাঁ কিংবা অন্যান্য যে আমাদের বিভিন্ন রাজপ্রাসাদ গুলো এখনো রয়েছে, সেখানে কখনো ঘুরতে গিয়েছো কিনা? যদি যাও দেখবা যে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রুম ছিল, বিভিন্ন জায়গা ছিল, একদম স্পেসিফিক আর কি। আমি বলতে চাচ্ছিলাম যে ওদের খাওয়ার জায়গাটা একদম খুবই আলিশান ভাবে সাজানো ছিল, ওদের ড্রয়িং রুমে আলিশান আলিশান ছবি ছিল, ওদের ধরো আনন্দ করার জন্য একটা আলাদা রুমই ছিল, যে রুমটার মধ্যে তারা বিভিন্ন ধরনের আনন্দ আয়েশ আহ্লাদ এইসব করতো। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তীতে যখন নবাব ঢুকে গেছে, তখন হচ্ছে নবাব মানে নবাব সিরাজউদ্দৌলার রুমটাতে প্রবেশ করেছেন, তখন ঘসেটি বেগম হচ্ছে ভীতি কণ্ঠে মানে বলছে, নবাব আসছে। ঠিক আছে, সিরাজ বলছে যে কি ব্যাপার খালাম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন তো। মানে আমি তোমাদেরকে যদি একটু ক্লিয়ারলি বলি, এখানে হচ্ছে ঘসেটি বেগম আর সিরাজ দুইটা আলাদা গ্রুপ। হ্যাঁ, তো ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে যখন তোমার আলাদা করে একটা ষড়যন্ত্র করতে পেরেছে, তখন সে বেশ খুশি, এবং বেশ খুশি হয়ে কি, বেশ খুশি হয়ে সে হচ্ছে তোমার চিন্তা করছে যে তোমার যেহেতু একটা ভালো প্ল্যান হয়েছে, তাহলে একটু আনন্দ করা উচিত। তো ধরো এই জন্য তারা একটা জলসার আয়োজন করেছে। জলসা মানে ধরো নাচ গান হচ্ছে, আর ওরা হচ্ছে ধরো বিভিন্ন ধরনের আনন্দ করছে। ঠিক আছে, তো এইখানে যখন সিরাজ আসছে, তখন বলতেছে যে কি হয়েছে খালাম্মা, তার তো খালা, তো হঠাৎ এত বড় জলসা বসিয়েছেন কেন? তো ঘসেটি বেগম বললেন যে এই রকম জলসা এই নতুন নয়। তারপর সিরাজ বলছে, তা নয়, তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনাই আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে। কেন বাংলাদেশের সেরা লোকরাই এই কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তখনকার সময় সিরাজের বিরুদ্ধে যত লোক ছিলেন সবাই কিন্তু কি এই জলসাটাতে তখন কিন্তু তোমার এখানে এসেছেন, অর্থাৎ বড় বড় মানুষ, ধরো ইংরেজদের বড় বড় মানুষ, ইংরেজদের যে বিভিন্ন ক্যাপ্টেনরা ছিলেন, ইংরেজদের বিভিন্ন সেনাবাহিনীর মানুষজন ছিলেন, তারা ছিলেন, তারপরে বিভিন্ন মহলের বিভিন্ন মানুষজন ছিলেন। তো সবকিছু মিলে সিরাজের বিরুদ্ধে যত মানুষ আছে সবাই কিন্তু এই জলসাটাতে তখন ছিল। যে কারণটাতে বলছেন যে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে যেন জলসা রোশনাই আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। ঘসেটি বলছে, নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন? সিরাজ বলছে, নাচ গানের মাহফিলের জন্য দেওরিতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা, তারা তো আমার উপরে গুলি চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসা এতক্ষণে মরসিয়া শুরু করতে হতো। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে তারা যেহেতু একটা কেন দেউরিতে, দেউরিতে মানে দরজায় কেন কড়া পাহারা বসানোর কথা বলা হচ্ছে, চিন্তা করে দেখো, তারা একটা গোপন আলোচনা করছে সিরাজের বিরুদ্ধে। অর্থাৎ এখানে খুবই বিশ্বস্ত মানুষ যদি না থাকে, তাহলে কিন্তু তাদের কিন্তু ষড়যন্ত্রের দ্বারা তাদের প্রাণ যেতে পারে। তো সেই কারণে তারা যে করেছে, যা যেটা করেছে, তারা দরজাতে বেশ ভালো গার্ড রেখেছে, যেই গার্ডরা এবংকি এমনকি সিরাজকেও যেন প্রবেশ করতে দিচ্ছিল না, সিরাজের দেহরক্ষীরা ছিল বলে সে অনায়াসে বা সে হচ্ছে তোমার নিরাপদে সেই রুমটাতে প্রবেশ করতে পেরেছে। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়বল্লভ, আপনারা এখন যেতে পারেন। তারপর হচ্ছে মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। ঘসেটি বেগমকে বলছেন যে তৈরি হয়ে নিন খালাম্মার পক্ষে
প্রাসাদের বাহিরে থাকা নিরাপদ নয়। ঘসেটি বলছে, তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছ, তোমার এতখানি স্পর্ধা? সিরাজ বলছে, এতে ক্রুদ্ধ হওয়ার কি আছে, মানে এতে রাগান্বিত হওয়ার কি আছে? আম্মা আছেন, আপনিও তাদের সঙ্গে প্রাসাদেই থাকবেন। মতিঝিল ছেড়ে আমি এক পা নড়বো না। তোমার প্রাসাদে যাব, তোমার প্রাসাদ বাজ পড়ে খান খান হয়ে যাবে। সহসা কাঁপতে আরম্ভ করলেন ঘসেটি বেগম। সিরাজ বলছে, তৈরি হয়ে নিন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। ঘসেটি বেগম বলছে, রাজা রাজা বল্লভ জগৎসের বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না। রাজবল্লভ বলছে, যাহাবো না, কি সত্যি নিয়ে যাবেন? মানে এরকম ইতস্তত করছে, মানে আসলে এটা তো তোমার ধরো নাটক যখন প্রেজেন্ট করা হয় তখন তো পুরো লাইনটা আসলে বলার প্রয়োজন পড়ে না, যদি অভিনয় হতো তাহলে তোমরা খুব সুন্দর মতো বুঝতে পারতা। তো এখানে মূলত বলতে যাচ্ছে, যাহাবো না, আপনি কি সত্যি আসলে এভাবে নিয়ে যেতে চাচ্ছেন? সিরাজ বলছে, আমি চলে যেতে বলেছি রাজা বল্লভ, নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার শামিল। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না। হ্যাঁ শুনুন রায় দুর্লভ, শওকত জঙ্গকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি, তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন, প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। দেখো একটা জিনিস, সেটা হলো যে সিরাজ কিন্তু তোমার এই অংশটুকুতে, সিরাজ কিন্তু ধরো সে জানে যে শওকত জঙ্গ হচ্ছে বিদ্রোহ, মানে শওকত জঙ্গ হচ্ছে সিরাজের বিরুদ্ধে কাজ করছে, যে কারণে শওকত জঙ্গের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করেছে। কিন্তু সিরাজ বুঝতেও পারেনি যে সেই যে মানুষগুলোর সাথে কথা বলছে তারাও সেই শওকত জঙ্গকেই সমর্থন দিচ্ছে, অর্থাৎ সিরাজের বিরুদ্ধে কাজ করছে। তারপরে কি বললো রায়দুল্লভ? বলছে যে হুকুম জাহাপনা। সিরাজ বলছে, মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা, আপনার কোনো অমর্যাদা হবে না। তারপরে সিরাজ বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন, তখন ঘসেটি বেগম বলছে যে তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, নবাবী নবাবী করতে পারবা না বেশি দিন, কিয়ামত নাজেল হবে, আমি তো দেখবো দেখবো। আচ্ছা তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম অঙ্কের যে কথোপকথন ছিল সিরাজের নাটকটাতে। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমাদের কেমন লাগছে ক্লাসটা সেটাও কিন্তু তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে বলে দিতে পারো। তো যারা ক্লাসটাতে আছো, আচ্ছা আমি একটু কমেন্ট সেকশনে দেখছিলাম, ওকে। আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে জানো। আর কার আগে ক্লাসটাতে আছো, আমি কমেন্টে খুব বেশি মানুষজনকে দেখতে পাচ্ছি না। প্রথম অঙ্ক আমরা শেষ করেছি, মূলত আমি আমি প্রায় ক্লাস ধরো যে 1-2 বছর ধরে ক্লাস নিচ্ছি এইচএসসি সেকশনে, আমি কখনোই এই নাটকটাকে এত বড় এত ব্রডলি ডিসকাস করে পড়াইনি, মানে এটা পড়ানো লাগে না। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি কথাটা, সেম কথাটা আবারও আজকেও বলছি, সেটা হচ্ছে যে নাটকটা জাস্ট একবার রিডিং দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা হয়তো স্টুডেন্টরা তোমরা দিতে চাও না, তোমরা রিকোয়েস্ট করেছো ভাইয়া পুরো নাটকটা পড়ানোর চেষ্টা করেন। তা আমরা সেই জন্য নিয়েছি, চেষ্টা করছি যতটুকু সম্ভব, কারণ এটা সংলাপ তো, এটা তো ডায়ালগ, যে এক একজন এক একটা কথা বলছে। সো এটা করতে পারলে রং তুলে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো ভাইয়া, কোন উক্তিটা কার, এটা কিভাবে মনে রাখবো? এটা কিন্তু তোমার একদম মনে রাখতে হবে না, কোন উক্তিটা কে দিয়েছে এটা থেকে কখনো কোনো প্রশ্ন আসবে না, চিন্তা করো না, এটা মনে রাখতে হবে না। তুমি জাস্ট ঘটনাটা মনে রাখো যে সিরাজের সাথে কি হয়েছিল, বিশ্বাসঘাতকতা কিভাবে হয়েছিল, এই ঘটনা বলি যদি তুমি রাহুল তোমরা রিকোয়েস্ট করেছো তাই সম্পূর্ণ নাটকটা পড়াচ্ছি, ঠিক আছে? তো যেটা বলছিলাম রং তুলির প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে কোন ডায়লগটা কার, এটা কোনোভাবেই তোমাদের মনে রাখার প্রয়োজন নাই, এটা নিয়ে কোনো প্রশ্ন কখনো আসে না। তুমি জাস্ট ওভারঅল ঘটনাটার সামারিটা তোমার মাথায় একদম ভালো মতো জেনে রেখো যে কি হয়েছিল সিরাজুদ্দৌলার সাথে, কিভাবে হয়েছিল, সেটা যদি মনে রাখতে পারো তাহলে আর কোনো ধরনের অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে রংজলি? এরকম যদি আর কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করে ফেলতে পারো। খাদেম বলতে মূলত যে জিনিসটা বোঝায়, ধরো যে আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, এক্সাক্ট অর্থটা মানে একদম বইয়ের অর্থটা আমি বলতে পারছি না এখন, বাট এক্সাক্টলি যদি বলি, খাদেম বলতে মূলত যারা হচ্ছে কোনো কিছুর
রক্ষণাবেক্ষণ দেখাশোনার কাজ করে, যেমন মসজিদ, তারপর হচ্ছে তোমার আমি যদি মাজারের কথা বলি, সেখানে কিন্তু খাদেম থাকে। তারা কি করে, তারা স্পেসিফিক জায়গা দেখাশোনা করে। তো এরকম দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের জন্য হচ্ছে তোমার এই যারা থাকেন তাদেরকে খাদেম বলে, ঠিক আছে? আচ্ছা, তামিম ইসলাম এই জন্য পড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। বাট আরো ভালো হইতো যদি আমরা ধরো এক একটা মানে থাকে না যে আমরা হচ্ছে যে এই কাজটা করতে পারতাম, সেটা হলো আমাদের কলেজে কি করতো জানো, কলেজে না, আমি আমি আইডিয়াল এবং নরোডেমে ছিলাম, তো আমি দেখেছি যে নাটক সবসময় পড়ানোর একটা সিস্টেম আছে। অ্যান্ড আমি এটা নিয়ে বেশ কিছু ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে আসলে নাটক পড়ানোর নিয়মটা কি, মানে ইন জেনারেল, নট ইন বাংলাদেশ অনলি। তো এইটার সিস্টেমটা হচ্ছে নাটকটা দেখাতে হয়, মানে ধরো এক একটা স্টুডেন্ট এটা মানে রিকমেন্ড করে যে এক একটা স্টুডেন্ট এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে, বুঝছো? তো যেটা হয় যে এক একটা স্টুডেন্ট যখন এক একটা ক্যারেক্টার নিয়ে কথা বলে, তখন দেখা যায় যে নাটকটার যে ওভারঅল ভাবমূর্তি সেটা কিন্তু অনেক মানে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছো যে হচ্ছে তোমার কি জানি বলে, ভাই আমার কলেজে উক্তি নিয়ে কোশ্চেন আসছিল না, ফারজানা শোভা আর হচ্ছে মনিকা দুইজনকে বলতেছি যে প্রতিটা অঙ্কের ফার্স্ট উক্তি এবং লাস্ট উক্তি এগুলা আসে না, তুমি বোর্ড কোশ্চেন সলভ করো, দেখো গত 5 বছরে কখনো আসে নাই। এগুলা হচ্ছে যদি আসে তাহলে মানে আসে না সাধারণত, কারণ হচ্ছে যে তোমার এখান থেকে প্রশ্ন করার মতো আরো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আমি অঙ্কগুলা থেকে এবং দৃশ্যগুলা থেকে যে জিনিসটা বলেছিলাম, আমি যদি তোমাদেরকে ফার্স্ট স্লাইডে হয়তো নিতে পারছি না, আচ্ছা এখানে আছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, যেই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, আমি ফার্স্ট ক্লাসেও বলেছিলাম এই ক্লাসেও বলেছি, প্রত্যেকটা দৃশ্যের সময়টা মনে রাখতে হবে, স্থানটা মনে রাখতে হবে। এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলেই চলবে। এখানে প্রথম ডায়লগ কে দিয়েছিল, প্রথম ডায়লগের লাস্টে কি বলেছিল, এগুলা কিচ্ছু তোমাদের মনে রাখতে হবে না, এটা মনে রাখা কোনো জরুরি কিছু না। যদি কোনো কলেজে প্রশ্ন এসে থাকে সেটা আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র তোমাদেরকে একটা মানে কঠিন প্রশ্ন করার একটা চিন্তা ভাবনা নিয়ে করেছে দেখে হয়েছে। বাট বোর্ডের প্রশ্ন সবসময় মনে রাখবা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়, বোর্ডের প্রশ্ন কখনোই র্যান্ডম একটা প্রশ্ন দিয়ে হবে না যে এই ডায়লগটা কে দিয়েছিল, কখনোই না। যেটা হয় দৃশ্যের সময়টা নিয়ে, দৃশ্যের স্থানটা নিয়ে প্রশ্ন হয়। তো এইটা আমাদেরকে খুব ভালো মনে রাখতে হবে যে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের সময় কত ছিল, কত ছিল বলতো বন্ধুরা? আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি কিন্তু আমি দাগিয়েছি 1957 সালের 10ই মার্চ। আমার সাথে প্র্যাকটিস করে ফেলো, দেখবা তোমাদের মনে থাকবে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের সময়কালটা কত ছিল বলো, 1757 সালের 10ই মার্চ, ঠিক আছে? ফারজানা শোভা একদম অসুবিধা নাই, বাট ডায়লগ মনে রাখতে হবে না, সময় স্থানটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে, দেখো ঠিক আছে? তারপরে কি 1757 সাল 10 মার্চটাও কিন্তু একটু বলতে হবে মারুফা। আচ্ছা, স্থানটা কোথায় ছিল? নবাবের দরবারে। অর্থাৎ এখন নবাবের দরবারে কিন্তু বিভিন্ন ধরনের যে ঘটনা বলি সেগুলো আমরা পড়তে থাকবো। আচ্ছা, প্রথমেই দেখি যে নবাবের দরবারে উপস্থিত আছে অনেক মানুষ, দেখতে পাচ্ছি প্রথম লাইনটার মধ্যে নকিবের কণ্ঠে নবাবের দরবারে নবাবের আগমন ঘোষিত হলো। নবাব মনসুরুল মুলুক, সিরাজুদ্দৌলা, শাহকুলি খা, মির্জা মোহাম্মদ, হায়ব জঙ্গ বাহাদুর বা আদব আগা বাসেদ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার যখন নবাবরা প্রবেশ করে তখন কিন্তু এরকম বিভিন্ন ধরনের, এটা বাণী বলবো না আমি ঠিক, এটা মানে থাকে যে এই মুলকের তোমার হচ্ছে, তুমি যদি কোনো নাটক সিনেমা দেখো দেখবা যে তোমরা কেউ যোধা আকবর দেখছো কিনা আমি জানি না, যোধা আকবর দেখলে এটা একটা মানে ইজি এক্সাম্পল পাবা আর কি, যখন তোমার হচ্ছে আকবর প্রবেশ করতেছিল মানে এরকম একটা সিন দেখানো ছিল, তখন দেখবা যে একটা পিছন থেকে একজন মানুষ এটা ডিক্লেয়ার করে যে নবাব আসতেছে, সবাই মাথা নত থাকবে, এটা করবে ওটা করবে, তো এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? এই যে এই যে দেখো পরের লাইনে বলছে যে সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো, দৃঢ় পদক্ষেপে নবাব ঢুকলেন, সবাই নত শিরে শ্রদ্ধা জানালো। নত শির মানে কি, মাথা নত করে রাখতে হয়, নবাব যখন প্রবেশ করে তখন এটা বেসিক একটা এটিকেট যে তোমার হচ্ছে মাথাটা নিচু করে রাখতে হবে, নবাবের দিকে তাকানো যাবে না, ঠিক আছে? পরে কি, সিরাজুদ্দৌলা আসনে বসছেন, আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয় মীমাংসার জন্য। আচ্ছা,
তখন রাজবল্লভ বলা শুরু করছেন যে বেয়াদবি মাফ করবেন ঝাপনা, দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, তাই আমরা তেমন আচ্ছা। তারপরেই অর্ধেক কথা বলতে বলতে সিরাজ বলা শুরু করেছে, গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এই জন্য যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। আমার বিশ্বাস ছিল যে সিপাহসালার মীর জাফর, রাজা রাজবল্লভ, জগৎ সের, রায় দুর্বল তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন। আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না, অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম। মীর জাফর বলছে, জাহাঁপনা কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন? সিরাজুদ্দৌলা বলেছেন, আমার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানবার আমার কোনো বাসনা নেই, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, বিচারক আপনারা। বাংলার প্রজার সাধারণ সাধারণের সুখ স্বাচ্ছন্দ্যে বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে অপরাধী, আজ এই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। আচ্ছা, আচ্ছা আচ্ছা, যোধা আকবর বললে তো একটা ঝামেলা বসে। যোধা আকবর হচ্ছে একটা হিন্দি মুভি ছিল বেশ আগের, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালিনা যেটা বলছো ওটার কথা আমি মেন করছিলাম। তো ওইখানে আমার ওই সিনটা হঠাৎ করে মনে পড়ছে দেখে আমি তোমাদেরকে বললাম, যদি কেউ দেখে থাকো ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, আচ্ছা যেটা বলছিলাম, একটা জিনিস তোমাদেরকে একটু বোঝা দরকার, সেটা হচ্ছে কনফিউজ হতে পারো যে নবাবের ভিতর মানে নবাবের আন্ডারে আবার রাজা কেন আছে, এই হায়ারকিটা তোমরা একটু বোঝো। সেটা হইলো তোমার নবাব সিরাজুদ্দৌলা তো ছিলেন, ওভারঅল আমি যদি তোমাদেরকে বলি, এটা যদি ব্যাখ্যা করি সব থেকে ভালো হবে এভাবে যে তোমার হচ্ছে নবাব নবাব রিপোর্টস টু সামওয়ান, যে হচ্ছে ধরো অনেকগুলা এরিয়ার হচ্ছে তোমার অধীনে বা হচ্ছে অনেকগুলো এরিয়াকে কন্ট্রোল করে, ঠিক আছে? এক, নবাবের আন্ডারে অনেকগুলো রাজা থাকে, রাজারা হচ্ছে নবাবকে রিপোর্ট করে, মানে নবাব বিভিন্ন কয়েকটা এলাকা আছে ধরো সেখানকার এলাকা মানে নবাব হচ্ছে একজন। তো এইভাবে পরবর্তীতে গিয়ে আস্তে 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 জিনিসগুলো কিন্তু ভাগ হয়। এই কারণে তুমি বারবার দেখতেছো যে তোমার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে রাজাদের কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে রাজাদের, এবং আরেকটা বিষয় হচ্ছে নবাবদের মধ্যে তখনকার সময় কিন্তু একটা বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং থাকা প্রয়োজন ছিল, কারণ না হলে দেখা যেত যে তোমার মানে লিয়াজু মেনটেন করা বলে এটাকে, বুঝছো? যে একটা নবাব বা এক নাম রাজা একটা রাজার সাথে যদি ভালো সম্পর্কটা বজায় না রাখতো, তাহলে কিন্তু তাদের মধ্যে অন্তর যে কোন্দল মানে হচ্ছে ধরো যে বিভিন্ন এলাকার মধ্যে ঝামেলা, এখন কি হয়, এখন তুমি চিন্তা করে দেখো যে ঢাকার সাথে কি চিটাগাংয়ের ধরো এরিয়া নিয়ে কোনো সমস্যা হয়, কেন হয় না? বিকজ আমরা একটা একটা গণতান্ত্রিক দেশ আমাদের বাংলাদেশ, এই গণতান্ত্রিক দেশের একটাই শাসন ব্যবস্থার অধীনে আমরা সবাই আছি, তাই তখনকার সময় কিন্তু এমন ছিল না। তখনকার সময় ধরো আমি কথার কথা বলছি, ঢাকার জন্য একজন নবাব ফর এক্সাম্পল, চিটাগাং এর জন্য একজন নবাব, এখন সবকিছুই তো একটা সাথে আরেকটা শেয়ারিং এর মধ্যে আছে, তাই এলাকার কথা যদি আমি চিন্তা করি, তো নিজেদের মধ্যে ওই সম্পর্কটুকু যদি তারা বজায় রাখতে না পারতো, তাহলে কিন্তু প্রতিনিয়তই ধরো লড়াই, প্রতিনিয়ত ঝামেলা, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হতো। বুঝাতে পেরেছি? আচ্ছা, তো এবং আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে নবাব সিরাজুদ্দৌলার ক্যারেক্টারের অন্যতম একটা ভালো গুণ ছিল যে তিনি অত্যন্ত ভালো একজন শাসক বা হচ্ছে ভালো একজন নবাব হওয়ার চেষ্টা করছিলেন, তিনি জনগণের কথা চিন্তা করছিলেন, তিনি তোমার হচ্ছে প্রজাদের কথা চিন্তা করছিলেন, প্রজাদের ভালো মন্দ সুখ দুঃখের কথা তিনি সব সময় ভাবতেন, ঠিক আছে? তো তিনি যখন এই যে প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য তিনি বিধান করতে পারে নাই দেখে তাদের কাছে অপরাধী, সে নিজেকে চিন্তা করছে, দেখো একজন রাজা হয়ে একজন নবাব হয়ে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমার হচ্ছে সে যেহেতু সাধারণের সুখ স্বাচ্ছন্দ্যটাকে বিধান করতে পারেন নাই, অর্থাৎ প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেন নাই, সে নিজেকে নিজে এই জন্য অপরাধী ভাবছেন, এবং সেই অপরাধের জন্য তিনি নিজেই কিন্তু ক্ষমা যে প্রার্থী সেটাও তিনি বলছেন। তারপর জগৎ সেন বলছে, প্রশ্ন করছে, আপনার অপরাধটা কি? সিরাজ বলছে, পরিহাস বলে মনে হচ্ছে শেঠজি, চেয়ে দেখুন এই লোকটার দিকে, একজন প্রহরীর দিকে সে ইঙ্গিত করে হাজির করা হয়েছে, সে ঢুকরে কেঁদে উঠলো, মানে ঢুকে কেঁদে উঠছে। রায় দুর্লভ বলছে, এ কি, এর এই অবস্থা কে করলো? তারপরে হচ্ছে সিরাজ বলছে, তরবারি
কোষাবদ্ধ করুন রায়দুল্লভ, এর এ অবস্থার জন্য দায়ী সিরাজের দুর্বল শাসন। উৎপীড়িত ব্যক্তি বলছে, আমাকে শেষ করে দিয়েছে হুজুর। মীর জাফর বলছে, আমরা যে কিছুই করতে পারছি না জাহাঁপনা। লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের একজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, এটা বলে সে কান্নাকাটি করতেছে। অর্থাৎ কুঠির সাহেব বলতে এখানে মূলত খুব সম্ভবত ইংরেজের কথা বলা হচ্ছে, আমি একটু যদি আমরা পড়তে থাকি তাহলে আমরা দেখতে পারবো। সিরাজ বলছে, সিংহাসনের হাতলে সে ঘুষি মারছে, মানে হচ্ছে একটা রিয়াকশন দেখাইছে। রিয়াকশন দেখায় বলছে যে কেঁদো না, শুকনো খটখটে গলায় বলো আর কি হয়েছে। আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠছে। উৎপীড়িত ব্যক্তি বলছে, লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের একজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সন্ডা সন্ডা পাঁচজনে মিলে আমার পোয়াতি বউটাকে ওহো করে আমি দেখতে চাইনি, কিন্তু চোখ বুঝলে ওদের আর একজন আমার নখের ভিতর খেজুর কাটা ফুটিয়েছে। আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর। সে কান্নায় ভেঙে পড়লো এটা এই ঘটনা বলতে বলতে। সিরাজ বলছে, হঠাৎ আসন ত্যাগ করে ওয়াটসনের কাছে গিয়ে প্রবল করলে ওয়াটস ওয়াটস বলছে কি, ভয় বিবর্ণ ইওর এক্সেলেন্সি। সিরাজ বলছে, আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য কে দায়ী? ইউ ক্যান হাউ ক্যান আই নো দ্যাট ইওর এক্সেলেন্সি? সিরাজ বলছে, তুমি কি করে জানবে? তোমার অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছ? কুঠিয়াল ইংরেজরা এমন করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার উপর অত্যাচার করে তার হিসেব দাও। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে লবণ ব্যবসায়ী বা লবণ বিক্রেতার উপর অত্যাচারটা কে করেছে, মূলত ইংরেজরা করে ফেলেছে। আচ্ছা, কার বউ মেরে ফেলেছে হঠাৎ করে? মানে ওরা বুঝতে পারছে না, স্টুডেন্টরা জিজ্ঞেস করছে, হোমোসেপিয়েন্স জিজ্ঞেস করছে। আমি বলি, আজকে আমরা দ্বিতীয় অঙ্গ যখন শুরু করলাম একটু আগে, তখন আমরা দেখলাম যে একটা নবাবের দরবারে একটা কি তোমার হচ্ছে তোমার শাসন বা নবাবের দরবার বসছে সহজ কথা। সেখানে একজন নবাব বলতেছে যে আমার আজকে অন্য কারো বিচার হবে না, নবাব নিজেই বলতেছে যে আমার বিচার হবে। কেন? কারণ হচ্ছে নবাব বলছে যে তোমার হচ্ছে সে তার প্রজাদের সুখ দুঃখের মানে খবর নিতে পারে, হচ্ছে তোমার ব্যবস্থা করতে পারছে না। তো এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু নবাবের জন্য যে কষ্টটা সেটা হচ্ছে তারা, বা মানে নবাবের জন্য প্রজারা কষ্ট করতেছে, কারণ নবাবের এখানে কি স্ট্রিক্ট শাসন নাই এটা সে নবাব মনে করে, এই জন্য সে নবাব মানে দরবারের বাকি মানুষের কাছে নিজের বিচার চাইছে। ঠিক আছে, তো তখনই একজন উৎপীড়িত ব্যক্তি, উৎপীড়িত ব্যক্তি মানে একজন সাধারণ মানুষ আসছে, যাকে নিয়ে আসা হয়েছে, বেসিক্যালি নিয়ে এসে বলা হয়েছে যে তার কি অবস্থা দেখো। তো ওই ব্যক্তিটা তখন নবাবের দরবারে বলে যে লবণ বিক্রি না করা একজন ইংরেজ মানুষ বা ইংরেজদের শাসক কি করছে, তোমার হচ্ছে যে তোমার 5-6 জন মিলে তার বউকে মারছে, তার বাড়িঘর জ্বালায় দিছে, তার উপর অত্যাচার করছে, তার হাতে নখের ভেতর হচ্ছে তোমার। আচ্ছা, ভয়েসে কি এখনো সমস্যা হচ্ছে? যারা ক্লাসে আছে একটু বলো তো বন্ধুরা, যারা ক্লাসটাতে আছে একটু বলে ফেলো। আচ্ছা, যারা ক্লাসে আছো একটু বলো তো, সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা? হঠাৎ করে দেখলাম একটা নোটিফিকেশন আসলো এবং সাউন্ডে মনে হয় তোমাদের একটু প্রবলেম হয়েছিল, বাট এখন ঠিক হয়ে যাওয়ার কথা। যারা ক্লাসে আছো, হ্যাঁ, মাঝখানে একটু হালকা নয়েজ অ্যাড হয়েছিল, এখন আর নাই নয়েজটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে চলে যাই। আচ্ছা, তো তারপরে হচ্ছে তোমার সিরাজের ইতে যেটা হচ্ছে যে তোমার হচ্ছে আচ্ছা সন্ডা মানে কি একজন প্রশ্ন করেছে। সন্ডা বলতে মূলত হচ্ছে বল মানে বলশালী, বলশালী বলতে শক্তিমান একজন মানুষের কথা বলা হচ্ছে। ধরো বড় বড়, তারপর হচ্ছে ফিগার ভালো, মানে হচ্ছে সে স্বাস্থ্যবান মানুষের কথা বলা হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো গুন্ডা, না সন্ডা মানে গুন্ডা বইলো না একদমই, সম্পা যেটা হোমোসেপিয়েন্স যেটা বলতেছিলাম, সন্ডা মানে হচ্ছে মূলত বল মানে বলশালী মানুষদের কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে হচ্ছে সিরাজ বলল ওয়ার্ডস, ওয়ার্ডসকে আবার সিরাজ ডাকছে, ওয়ার্ডস বলছে ইওর এক্সেলেন্সি। সিরাজ বলছে, আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য কে দায়ী? দেখো, সিরাজের এই যে প্রজাদের প্রতি ভালোবাসা, এটা কিন্তু সিরাজের অত্যন্ত বড় একটা গুণ ছিল, সে প্রজাদের সুখ দুঃখের ব্যাপারটা অত্যন্ত প্রাধান্য দিত। ঠিক আছে, আচ্ছা,
ও আচ্ছা যাই হোক, সিরাজ বলছে যে তুমি প্রতিনিধি, এতটুকু তো আমরা আগেই পড়ছি রাইট, তো এখান থেকে শুরু করি। সিরাজ বলছে তুমি প্রতিনিধি, ড্রেক এবং তোমার পরিচয় আমি জানিয়ে নিয়ে ভেবেছ, দুশ্চরিত্রা এবং উচ্ছলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে, তাই এদেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি আর অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারো নাই, কৈফিয়ত দাও আমার নিরীহ প্রজাদের উপর এই জুলুম কেন? ওয়ার্স বলছে যে আপনার প্রজাদের সঙ্গে আমার কি সম্পর্ক, আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। তখনকার যে দরবার ছিল তখন ইংরেজদের প্রতিনিধি হয়ে ওয়ার্স বা এক্স ওয়াই জেড এরকম মানুষজন হয়তো তখনকার দরবারে থাকতো, এবং তাদের দাবি ছিল যে তারা আসলে তারা তো ট্যাক্স দিচ্ছে, তো ট্যাক্স দিয়ে তারা বাণিজ্য করতেই পারে। কিন্তু আসলে যেটা ছিল যে তারা ট্যাক্স দিয়ে বাণিজ্য করলো, তাদের গোলটা কিন্তু কি ছিল, পুরা এই বাংলাটাকে দখল করে নেওয়া, যেটা ইংরেজরা কিন্তু করেছিল রাইট। সিরাজ বলছে ট্যাক্স দিয়ে বাণিজ্য করে বলে আমার নিরীহ প্রজার উপরে অত্যাচার করবার অধিকার তোমরা পাও নাই, সমবেত সকলকে উদ্দেশ্য করে বলেছে এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাদার, কুঠিয়াল ইংরেজ, স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা 3-4 আনা মন দরে পাইকারি হিসেবে কিনে নেয়, তারপর এখানে বসে এখানকার লোকের কাছে সেই লবণ বিক্রি করে 2 টাকা 2.5 টাকা মন দরে। দেখো যেই লবণ তারা হচ্ছে ধরো 3-4 আনা করে কিনে, তখন আনার হিসাবটা মানে হচ্ছে এটা কেমনে বুঝে সিকির বা হচ্ছে মানে 1 টাকাও না, ঠিক আছে, তখনকার সময় তো 10 পয়সা 20 পয়সা 30 পয়সা এরকম ভাবে ব্যবহার করা হইতো। তো ধরো তুমি এটা যদি সহজ হিসাবে বুঝাই, তোমার ইজারাদার তারা, ইজারাদার হচ্ছে ধরো ধরো বিভিন্ন ধরনের চুক্তি করে যারা, হ্যাঁ চুক্তি করে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট নেয়। তো ধরো ফর এক্সাম্পল যেটা হয় যে আমি যদি খুব সহজ একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে পাইকারি আর খুচরা বিক্রেতার হিসাবটা তো জানো রাইট, পাইকারি হিসাবটা কেমন, পাইকারি হিসাবটা হচ্ছে যে তুমি একবারে 5,000 পিস ধরো ল্যাপটপ কিনবা, আচ্ছা 100 পিস ল্যাপটপ, 5,000 পিস ল্যাপটপ তো চিন্তা করাটা একটু ডিফিকাল্ট, 100 পিস ল্যাপটপ কিনবা, সেই ল্যাপটপটা তুমি এবার মার্কেটে তোমার মতো করে কিছু টাকা লাভ রেখে বিক্রি করবা। হ্যাঁ এটা কিন্তু ফেয়ার। ধরো যে তুমি একটা জিনিস, যেমন তুমি বাসায় যত জিনিসপত্র কিনো, ধরো সাবান থেকে শুরু করে খাবার চিপস যা কিছু কিনো, সবকিছুরই কিন্তু পাইকারি হিসাবে 1 টাকা আর 2 টাকা কম পড়ে। আমি কি বোঝাতে পারছি, 1 টাকা 2 টাকা কিন্তু খুব খুবই ফেয়ার, মানে এটাতে কোনো অসুবিধাই কিন্তু একদম নেই। হ্যাঁ কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হইলো যে এই 1-2 টাকা আর হচ্ছে 3-4 আনা করে কিনা আর 2-2 টাকা করে বিক্রি করা, এটা কিন্তু অনেক ডিফারেন্স। ধরো একটা প্রোডাক্ট তুমি 5 টাকা দিয়ে কিনে 500 টাকায় বিক্রি করলাম, তাহলে কিন্তু এটা আনফেয়ার রাইট, এবং এটা কিন্তু এক ধরনের নির্যাতন, এটা কিন্তু এক ধরনের জুলুম, ঠিক আছে। তো এইটাই ইংরেজরা তখনকার সময় করা শুরু করেছিল। মীর জাফর বলছে এ তো ডাকাতি। সিরাজ বলছে যে আপনার পরামর্শই আমি কোম্পানিকে লবণের ইজারাদারি করেছি, আচ্ছা দিয়েছি, আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে, কিন্তু এই কি তার প্রমাণ, এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা। বলুন শেঠজি, বলুন রাজবল্লভ, ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা, বলুন সিপাহশালার, বলুন রায়দুর্লভ, আমি এই অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদিচ্ছা দেখিয়েছি কিনা, বিচার করুন, আপনার কাছে আজ আমি আমার অপরাধে বিচার প্রার্থী। রাজবল্লভ, যাহাপনারা, বুদ্ধির তারিফ না করে পারা যায় না, কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলত। জগৎসেদ বলছে নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই, তাই সিরাজ আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান? এই তো মীর জাফর বলছে এ কথা বলে নবাব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন, এই অযথা দুর্ব্যবহার আমার হৃষ্ট মনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ। সিরাজ বলছে বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাহশালার, দরবারে বসে নবাবের সঙ্গে কি রকম আচরণ করা বিধেয় তাও আপনার স্মরণ নাই, এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি, আপনি জগৎসেঠ রায় রাজবল্লভ ভূমিচা সবাইকে কয়েদখানায় আটকায় রাখতে পারি, হ্যাঁ কোনো দুর্বলতা নয়, শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে, এই বলে মোহনলালকে সে ডাক দিয়েছে। মোহনলাল তরবারি নিষ্কাশন করলো, মানে তরকারি বের করলো,
সিরাজের হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্ত হবে। সিরাজ এটার মানে কি বলছে, ধরো এটা নাটকের মজাটা হচ্ছে, তো এটা তো বলে আমি ধরো বলতেছি, কিন্তু আসলে ঘটনা কি হয়েছে, সিরাজ হাত দেয়, হ্যাঁ বলছে যে তুমি ঠান্ডা হও, তরবারি বের করতে হবে না, তরবারি ঢুকাও, ঠিক আছে। আচ্ছা না, আমি তা করব না, ধৈর্য ধরে থাকবো, অসংখ্য ভুল বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং স্বার্থের উপর আমার মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহের কোনো অবকাশ রাখবো না। মীর জাফর, আমাদের প্রতি নবাবের সন্নিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। সিরাজ বলছে, ওই একটি পথ সিপাহসালার দেশের কল্যাণ এবং দেশবাসীর কল্যাণ, শুধু এই একটি পথেই আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। আমি জানতে চাই সেই পথে আমরা আপনারা আমার সহযাত্রী হবেন কিনা। রাজবল্লভ বলল, জাহাপনার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার। সিরাজ, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়, কলকাতায় ওয়ার্স এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে, আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে, তাদের উদ্ধত বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখনই এর প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মীর জাফর বলছে, জাহাপনা আমাদের হুকুম করুন। সিরাজ বলছে, আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, তবু বলছি আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন, বোঝা যতই দুর্বল হোক একাই তা বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে, মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না। মীর জাফর বলছে, দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো। সিরাজ বলছে, আমি জানতাম দেশের প্রয়োজনকে আপনারা কখনো তুচ্ছ করবেন না। সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল। সিরাজ দু হাতে সেটা নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, তারপর মীর জাফরকে দিয়ে এগিয়ে দিলেন। মীর জাফর বলছে, নতজানু হয়ে দু হাত কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। মীর জাফর, আমি আল্লাহ পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি, আজীবন নওয়াবে আজ্ঞাবহ হয়েই থাকবো। সিরাজ প্রহরীর হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরী হাত থেকে তামা তুলসী গঙ্গা জলের পাত্র গ্রহণ করলেন। তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেঠ, ভূমিচাঁদ, রায়বল্লভ নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন। দেখো, সিরাজ এমন মানুষজনকে নিয়েছেন তার সিপাহসালাতে বা হচ্ছে তার অধীনে, যারা প্রত্যেকেই তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ষড়যন্ত্রের প্ল্যান করে ফেলেছে। কিছুদিন আগেই তারা তোমার হচ্ছে কি আচ্ছা আমরা হচ্ছে তোমার রইয়াম এইরকম টাইপের কথা বলবো না, যদি না শিওর না হই, বিকজ আচ্ছা ঠিক আছে, আমরা স্কুল কলেজ যদি বন্ধ হয় আমরা ক্লাসের শেষে গিয়ে দেখবো, না এখন আমরা এটা নিয়ে কেউ কনসার্ন না হই তাহলে সব থেকে ভালো হবে, ঠিক আছে, সবাই ঠান্ডা মাথায় ক্লাস করতে থাকি। তারপরে কি বলছে, সিরাজ বলছে যে ওয়ার্ডস ওয়াইসকে ডাকছে, সিরাজ বলছে যে ইওর এক্সেলেন্সি, সিরাজ বলছে আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসেবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, সেই সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করেছো, তোমাকে সাজা না দিয়ে ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাও দরবার থেকে, ক্লাইভ আর ওয়ার্ডসকে গিয়ে সংবাদ দাও যে তাদের আমি উপযুক্ত শিক্ষা দেব, তাদের ইচ্ছের বিরুদ্ধে বেইমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে, এই অধ্যত্বের শাস্তি, অধ্যত্ব মানে হচ্ছে তোমার যদি বোঝাতে চাই মানে হচ্ছে তোমার এটা কি কি বলবো, ধরো স্পর্ধা, মানে স্পর্ধা বলতে কি, যে নবাবের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করেছে, এক ধরনের ষড়যন্ত্র করেছে, এটা শাস্তি তাদের যথাযথভাবেই দেওয়া হবে। ওয়ার্ডস বলছে, ইওর এক্সেলেন্সি কুর্নিশ করে বেরিয়ে গিয়েছে। আচ্ছা আমরা দ্বিতীয় দৃশ্যে চলে যাব, তার আগে আমরা হচ্ছে একটু 1 মিনিট সময় নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে, কারো কোনো কনফিউশন থাকে একটু আমাকে জানাও প্লিজ বন্ধুরা, যারা আছি ক্লাসটাতে সবাই একটু জানাই আমাকে জলদি জলদি করে, তাহলে হচ্ছে আমরা করতে পারবো, ঠিক আছে।
আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, একটু আমরা আমাদেরকে বলে দেই জলদি জলদি করে, তাহলে হচ্ছে আমাদের খুবই ভালো হবে। কোনো কনফিউশন থাকলে আমরা ক্লিয়ার হয়ে নিই। এবং তোমাদের কাছে কেমন লাগছে ক্লাসটা একটু আমাকে বলো, আটকায় নাই, আমরা আছি ক্লাসের মধ্যে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা ক্লাসটাতে আছি একটু বলো তো, তোমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আর হচ্ছে তোমার যে জিনিসটা আরেকটা প্রশ্ন করেছিলাম, যে কোনো কনফিউশন আছে কিনা, আমরা কিন্তু অনেকটুকু অংশ পড়েছি, রাইট? তো যতটুকু অংশ পড়েছি ততটুকু অংশে তোমাদের কারো কোনো ধরনের কনফিউশন আছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, ও আচ্ছা, একটা প্রশ্ন তামিম করেছিল, নিষ্ক্রান্ত মানি কি? আচ্ছা, নিষ্ক্রান্ত এটা মনে হয় আমার স্কিপ হয়ে গিয়েছিল। নিষ্ক্রান্ত মানে হচ্ছে মূলত, আমি যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে বহির্গত, মানে হচ্ছে বা বের হয়ে যাওয়া বা নির্গত, এইটাকে বোঝানোর ক্ষেত্রে নিষ্ক্রান্ত শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? তামিম, দুঃখিত, তোমার মনে হয় হচ্ছে যে অনেকক্ষণ আগে তুমি কমেন্টটা করেছিলে, মিস চলে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে একটু প্লিজ জানিয়ে দাও জলদি জলদি করে। যদি স্কুল কলেজ বন্ধ দেয় সেটা আমরা দেখবো না, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা সকালবেলা একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে ফেলতে পারি, রাইট? এটা কিন্তু ভালো হবে। তোমরা যদি চাও তাহলে আমরা নেক্সট উইকে সকালবেলা ক্লাস নিয়ে ক্লাসগুলো শেষ করে ফেলতে যাচ্ছিলাম, কারণ সিরাজউদ্দৌলা নাটকটা তো বেশ বড়। এভাবে যদি আমরা উইকে দুইটা করে ক্লাস করতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে, এবং অন্যান্য আরো টপিক কিন্তু বাকি আছে, রাইট? আমরা যদি ওটা শিওর হয় তাহলে আমরা একটা স্টেপ নিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহিয়া তাবাসুম একটা প্রশ্ন করেছ, আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠছে। আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন করেছে। এই লাইনটা যদি আমি তোমাদেরকে বলি, এখানে মূলত বোঝাতে চেষ্টা করেছে যে তোমার হচ্ছে যে মূলত এই যে হৃদয়হীন এখানে বলা হয়েছে, হচ্ছে তোমার হৃদয়হীন এবং কঠিনতর বলা হয়েছে, জালিম বলা হয়েছে মূলত ইংরেজদেরকে। তারা যে এই যে সাধারণ মানুষের উপর নির্যাতনটা চালাচ্ছে, সাধারণ মানুষের উপর তোমার হচ্ছে আক্রমণ করছে, আক্রমণ বলবো না, নির্যাতন বলবো, যেটা আমরা একটু আগে দেখছি যে লবণ ব্যবসায়ীর সাথে যেটা হয়েছে, তো এইটার কথা মূলত বলা হচ্ছে যে তার রাজত্বে সাধারণ মানুষের উপর এই জালিমরা বা হচ্ছে এই মানুষেরা যে নির্মম নির্যাতনটা করছে সেটার কথা মূলত এই লাইনটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বুঝতে পেরেছি আমরা? আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু জানিয়ে দাও। সবাই যদি এখন আমরা স্কুল কলেজ বন্ধ করা নিয়ে বেশ ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমাদের জন্য ক্লাসটা করা ডিফিকাল্ট, রাইট? তো আমরা একটু সময় নিয়ে ক্লাসটাতে ফোকাস করি। ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা পরে গিয়ে টিভি তো দেখতেই পারবো, দেখলে আমরা সবাই ঠান্ডা হবো যে আচ্ছা আসলে কি হয়েছে। তো একটু সময় নাও, 10-15-20 মিনিট পরে আমরা টিভি দেখলে আমরা দেখতে পারবো যে কি আসলে ক্লাস স্কুল কলেজ বন্ধ দিয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা পরের অংশে চলে যাই। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য। সময়টা কত বন্ধুরা, ক্লাসে যারা আছি কমেন্ট করি। 1757 সালের 19শে মে, আর স্থান কোথায় ছিল? স্থান ছিল হচ্ছে মির্জাফরের আবাস। একটু আগে কি ছিল বলতো? মির্জাফরের তোমার হচ্ছে কি প্রাসাদ ছিল না, দেখি তো। আচ্ছা, মির্জাফরের আবাস, সরি সরি, নবাবের দরবার ছিল। এখন যেটা, এখনটার কোনটা? মির্জাফরের আবাস। আচ্ছা, এখানে কি হয়েছে দেখি চলো। জগৎসেদ বলছে শিবাহশালার বড় বেশি হতাশ হয়েছেন। মির্জাফর বলছে, না শেঠজি, হতাশ হবার প্রশ্ন নয়, আমি নিস্তব্ধ হয়েছি, আগ্নেয়গিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছে। বুকের ভেতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা টগবগ করে, আর হচ্ছে বিদ্বেষের অসহ্য উত্তাপে, এবার আমি আঘাত হানবই। রাজবল্লভ বলছে, শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি, পদস্থ কেউ হলে মানের মর্যাদা বুঝতো, কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাই যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো, তখন আমার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠছিল। এটাতে তারা অপমানিত বোধ করেছে, ঠিক আছে। রায়দুল্লভ বলছে, সিপাহশালার অপমানটাই আপনার আমার বেশি বেজেছে,
এখন এরপর মির্জাফর বলতেছে, এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের শান্তি দেবে না। জগৎ শেঠ বলছে, তা দেবে না, চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায়। এরপর সিংহাসনে স্থির হতে পারলে তো কথাই নাই। রাজবল্লভ বলেছেন, আমাদের অস্তিত্বই সে লোপ করে দেবে। আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাহিরের আচরণে প্রকাশ পেয়েছে, প্রকাশ পায় নাই তার চেয়ে বহু গুণ বেশি। শওকত জঙ্গের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি, শুধু মোহনলালের অধীনে সৈন্য দিয়ে তাকে বিনাশ করেছে। এতে আমাদের নিশ্চিন্ত হবার কিছুই নাই। জগৎ সেন বলছে, তার প্রমাণ তো রয়েছে হাতের কাছেই, আমাদের গ্রেফতার করতে গিয়েও করেনি, কিন্তু যা যা মানিক চাঁদকে তো ছাড়লো না, তাকে কয়দখানায় যেতে হলো, শেষ পর্যন্ত 10 লাখ টাকা খেসারত দিয়ে তবেই তার মুক্তি। আমি দেখতে পাচ্ছি নন্দকুমারের অদৃষ্টেও বিপদ ঘনিয়ে আসছে। মীর জাফর বলছে, আমাদের কারো অদৃশ্য মেঘমুক্ত থাকবে না শেঠজি। রাজবল্লভ বলছে, আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে আর মূল্য দিয়ে মুক্তি কিনবার বর্তাও যদি খোলা থাকে, তাহলে সে মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে আমরা তা বইতে পারবো কিনা সন্দেহ। মানিক চাঁদের মুক্তি মূল্য 50 কোটি টাকার কম হবে না। জগৎ শেঠ বলছে, ওরে বাবা, তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর থেকে কলেজটাই টেনে কলজেটাই সরি সরি কলেজ পড়ছি মাত্র কমেন্ট করে কলেজ বলছি কলজেটাকে টেনে বার করে আনো। 50 কোটি টাকা, আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও 1 কোটি টাকা হবে না, ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না। নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফ খায়ের অধীনে 2000 অশ্বারোহী পুষতে হচ্ছে। মির্জাফর বলছে, কাজে আর কালক্ষেপণ নয়, মানে হচ্ছে আর দেরি করবে না, আমরা প্রস্তুত, কর্মপন্থা আপনি নির্দেশ করুন, আমরা একবাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম। মির্জাফর বলছে, আমার উপরে আপনাদের আন্তরিক ভরসা আছে তা আমি জানি, তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত। আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আপনাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়া আমার প্রস্তাব। জগৎ শেঠ বলছে, আমার তাতে কোনো আপত্তি নাই। আর রায়দুল্লভ বলছে, এতে আপত্তির কি থাকতে পারে, অর্থাৎ তারা মৌখিক কথা নয়, বরং তারা লিখিত কথা, লিখিত ডিল করতে যাচ্ছে যে কি হবে, কিভাবে হবে, হলে এর পরবর্তীতে কিভাবে ক্ষমতা আসবে সবকিছু নিয়ে। নেপথ্যে ওর বাবা কতবার দেখতে হবে, দৌড়ি থেকে আরম্ভ করে এই পর্যন্ত মোট 21 বার দেখিয়েছি, এই দেখ বাবা আর একটি বার দেখ, হলো তো কি গেরোরে বাবা কি। মির্জাফর বলছে, আচ্ছা এই মাঝখানে রাইসুল জুহালা কামরায় ঢুকছে, তারপর হচ্ছে মির্জাফর বলছে, কি হয়েছে? রাইস বলছে, সালাম হুজুর, ওই পাহারাওয়ালা হুজুর সবাই হাত বাড়িয়ে আঙুল নাচিয়ে বললো, দেখলাও, দেরি করলে তলোয়ার হাতে নে। আমি বলি, আছে বাবা আছে, খোদ নবাবের পাঞ্জা। মির্জাফর বলছে, নবাবের পাঞ্জা? রাইস বলছে, আলবত হুজুর, কেন নয়, হুজুরের নবাব হতে কি বাকি কি। অর্থাৎ রাইস সেখানে হচ্ছে মূলত মির্জাফরকে বলতেছেন যে সে আসলে এক ধরনের নবাব তো হইতেই পারে, আর ঘর তার বেশি বাকি নাই। তখন মির্জাফর একটা বাঁকা মানে একটা প্রসন্ন হাসি আসছে, সে যাক, খবর কি তাই বলো। রাইস বলছে, প্রায় শেষ খবর নিয়ে এসেছে লা হুজুর, তলোয়ারের খাড়া এক কোপ, একবারে গর্দান সমেত। রাজবল্লভ বলছে, আবল তাবল বকে বড় বেশি সময় নষ্ট করছো রাইস মিয়া। রাইস বলছে, আবল তাবল কি হুজুর, বলছি তো তলোয়ারের খাড়া এক কোপ, লাফিয়ে সরে দাঁড়িয়ে তাই রক্ষে, তবু এই দেখুন একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূল্যটাকে হাতে নিয়ে ঘুরছিলাম। ক্লাইভ সাহেবের তলোয়ারের কোপেই দুই সেটাই দুখণ্ড। জগৎসে এ দেখি ব্যাপারটা ক্রমশ ঘোরালো করে তুলেছে। তারপর হচ্ছে ক্লাইভ সাহেব বলছে, ক্লাইভ সাহেব তোমাকে তলোয়ারের কোপ মারতে গেল কেন? রাইস বলছে, গেরো হুজুর, কপালের গেরো, উমিচাঁদজির চিঠি নিয়ে তার কাছে গেলাম, তিনি চিঠি না পড়ে কটমট করে আমার দিকে চাইতে লাগলেন, তারপর ওর কামানের মতো গলা দিয়ে একতাল কথার গোলা ছুটে বার হলো, আর ইউ আ স্পাই, এন্ড সঙ্গে সঙ্গে ওর প্রশ্নই বাংলায় হচ্ছে, তুমি গুপ্তচর? এমন এক অদ্ভুত উচ্চারণ করলেন, আমি শুনলাম তুমি ফুফু চোর। আচ্ছা তো চোর কথাটা শুনেই মাথা গরম হয়ে উঠলো, তাছাড়া ফুফু চোর, গামছা চোর, বদনা চোর, জুতো চোর, গরু চোর, সিঁধুর চোর, আপনাদের আমাদের আপনাদের ভেতরে হুজুর কত রকমারি চোরের নাম যে শুনেছি আর তাদের চেহারা চিনেছি তার হিসাব নাই, কিন্তু ফুফু চোর আর আমি স্বয়ং, হিতাহিত বিচার না করে হুজুর মুখের উপর বলে ফেললাম, একটু ইংরেজি তো জানি, ইংরেজিতে বললাম, ইউ শাট আপ, সঙ্গে সঙ্গে তলোয়ারের এক কোপ,
হেসে উঠে অহংকার করব না হুজুর, লাফটা যে দিয়েছিলাম একবারে মাপা। তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মুলোর মাথাটা। মূলত একটা মুলা হাতে করে নিয়ে গেছিল, সেই মুলাটা হচ্ছে তোমার ক্লাইভের তরবারির আঘাতে দুই ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে মূলত বলার চেষ্টা করছে এখানে, বুঝছো? এবং সে টাইমলি লাফ দেওয়ার কারণে হচ্ছে তার গলাটা যায় নাই, বরং হচ্ছে মুলাটাই শুধুমাত্র কাটা পড়ছে। ওকে, তারপরে কি আছে? তারপরে যদি বলি, মীর জাফর বলছে কথা থামাবে রাইস মিয়া? রাইস বলছে হুজুর। মীর জাফর বলছে এখন তুমি কার কাছ থেকে আসছো? রাইস বলছে উমেচাচ্চির কাছ থেকে, এই যে চিঠি। পত্রটা পড়ে রাজপল্লবের দিকে মীর জাফর এগিয়ে যায় এবং ক্লাইভ সাহেবের ওখানে কাকে দেখলে জিজ্ঞাসা করে। রাইস বলছে অনেকগুলো সাহেব, মেম সাহেব, হুজুর ছিল, ভূত ভূত চেহারা সব, কারো নাম জানো না? রাইস বলছে যে সব তো বিদেশি নাম, এদেশি হলে পুরুষগুলোকে বলা যেত বেমেন্দত্তি, জটাদারি, মামদ, পেছো। আচ্ছা যাই হোক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। পরবর্তীতে যদি যাই, জগৎ সেন বলছে রাইস মিয়ার মুখে কথার খই ফুটছে, রাত বেড়াতে চলাফেরা করি, ভূত পেত্নির সঙ্গে যোগ রাখতে হয় হুজুর। তারপরে কি? তারপর মীর জাফর বলছে একে তাহলে বিদায় দেওয়া যাক। রাজবল্লভ বলছে চিঠির জবাব দেবেন না? মীর জাফর বলছে চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর উম পেতে বসে আছে, মানে ফাঁদ পেতে বসে আছে। জগৎ শেঠ ফাঁদ পেতে মানে কান পেতে বসে আছে বেসিক্যালি। এখানে ধরো কাজ কথাটা কানে চলে গেলে, সিরাজের কাছে যদি চলে যায়, তাহলে কিন্তু তাদের আসলে খুবই সমস্যায় যে পড়তে হবে, এইটা কিন্তু ধরো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তারপরের অংশে যদি আমরা চলে যাই, তাহলে আমরা হচ্ছে দেখতে পারবো, জগৎ স্যার বলছে তাছাড়া আমাদের গুপ্তচরেরই বা বিশ্বাস কি? তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু একখানা করে তার নকল যথাসময়ে নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে। রাইস বলছে সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ সন্দেহে বুদ্ধি গুলিয়ে যেতে পারে, একটা কথা মনে রাখবে হুজুর। গুপ্তচররাও যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে, তাদের বিপদের ঝুঁকিও কম নয়। জগৎ সেদ বলছে কিছু মনে করো না, তোমার সম্বন্ধে কোনো মন্তব্য আমি করি নাই। মীর জাফর বলছে তুমি না হও তাহলে এখন এসো, অমিতাজিকে আমার এই সাংকেতিক মোহরটা দিও, তাহলেই তিনি তোমার কথা বিশ্বাস করবেন। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে সবকিছু লেখাপড়া হবে। রাইস বলছে হুজুর। মীর জাফর বলছে রাইসুর জুহালা খুবই চালাক, সে অমিতাদের বিশ্বাসী লোক, ওর সামনে শেঠজির ও কথা বলা ঠিক হয়নি। জগৎ সেদ বলছে আমি শুধু বলছি কি হতে পারে। মীর জাফর বলছে যে কত কিছুই হতে পারে শেঠজি। আচ্ছা, কত কিছুই হতে পারে শেঠজি। তারপরে হচ্ছে যে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে, যাই হোক তাদের মধ্যকার কথোপকথন হচ্ছে মূলত এখানে চলছে। জগৎ শেঠ বলছে তা তো বটেই, গুপ্তচরের সহায়তা ছাড়া তো আমরা এক পাও এগোতে পারতাম না। মীর জাফর বলছে প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি ভাবছি ইংরেজদের উপরে পুরোপুরি ভাবে নির্ভর করা যাবে কিনা। রাজবল্লভ বলছে তাতে কোনো সন্দেহ নাই, ওরা বেনিয়ার জাত, পয়সা ছাড়া কিছু বোঝে না, ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই, কাজেই সিপাহসালারকে সিংহাসনে বসাবার জন্য ওরা সব রকমের সাহায্য কিন্তু দেবে। জগৎ সেন বলছে অবশ্য টাকা ছাড়া, কারণ সিরাজকে গতিচ্যুত করা ওদের প্রয়োজন হলে সিপাহসালার ওরা হচ্ছে তোমার সাহায্য নগদ মূল্যের বিনিময়ে নিবে। রাজবল্লভ বলছে সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিনা তা বুঝতে পারছি না। আচ্ছা, আমি যতদূর শুনেছি ওদের দাবি 2 কোটি টাকার উপরে, কিন্তু এত টাকা সিরাজুদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না। মীর জাফর বলছে আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজা বল্লভ, ও কথা এখন আর ভাবলে চলবে না, সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার যা হোক একটাই ব্যবস্থা করতে হবে, সফল করতে হবে আমাদের স্বপ্ন বাংলার মসনদ নবাব আলীবর্দীর আমলে। উদ্ধত সিরাজের আমলে মসনদের বাসে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই 2 কথাই ভেবেছি, একটা দিন মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম। আচ্ছা বন্ধুরা, আমরা তৃতীয় দৃশ্য নিয়ে পরবর্তী ক্লাসে আবার পড়বো, আজকে যেহেতু 12টা বেজে গেছে, নামাজের একটা সময় আছে, তা আমরা আজকে ক্লাসটা আর বড় করছি না, নেক্সট ক্লাসে আমরা তৃতীয় দৃশ্য পড়ে
দ্বিতীয় অঙ্কটা পুরোপুরি শেষ করবো এবং তৃতীয় অঙ্ক শুরু করবো। সো তোমরা সবাই ভালো মতো আমার সাথে, আমি তো পড়িয়ে দিচ্ছি, তারপরে তোমরা একবার রিডিং পড়ো প্লিজ, অল্প অল্প অংশ করে হলো পড়ে ফেলো। একবার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মাস্ট রিডিং দিতে হবে, এই কথাটা মাথায় রেখো। সো অনেক অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম।